নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি খুব সহজে ও কম সময়ে দারুণ টেস্টি চিকেন বলের রেসিপি। এই চিকেন রেসিপি আমরা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারি, খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন চটপট দেখে নিই কিভাবে আমরা তৈরি করব এই চিকেন বল। তার জন্য প্রথমেই নিয়েছি এখানে 350 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট ছোট টুকরো করে কাটার প্রয়োজন নেই, মোটামুটি একটু মিডিয়াম সাইজের টুকরো করে বোনলেস চিকেনগুলোকে কেটে নিলাম। কেটে নেওয়া চিকেনের টুকরোগুলো মিক্সির একটা ছোট জারের মধ্যে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এখন এই চিকেনটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিচ্ছি হাফ টিস্পুন লবণ, অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিলে ভেতরটা খুব সুন্দর সফট হবে। এইবার সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। চিকেনটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এইভাবে অল্প অল্প করে নিয়ে পকোড়ার মতো ভাজা যেতে পারে, আবার গোল গোল বলের মতো করেও বানাতে পারেন। এরপর চিকেন বলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে চিকেন বলগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটা গোল করে ছেড়ে দিলাম। বাকি চিকেন বলগুলোকে কোনো রকম শেপ ছাড়াই আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো চিকেন বলগুলো বানাতে পারেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই চিকেন বলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিকেন বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ফ্রাই করে নিয়েছি। এইবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এইভাবে বাকি চিকেন বলগুলোকে ফ্রাই করে নেব। এইভাবেই চিকেন বলগুলোকে তৈরি করে নিলাম। টমেটো সসের সাথে এই চিকেন বল সার্ভ করে দিলাম। আমরা এই চিকেন রেসিপি স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারি। আশা করি আজকের এই চিকেন বলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।